গ্রামে ঢোকা মাত্রই অনেক রাত হয়ে গেছে। আসলে গ্রামের সব সময়ই ভালো লাগে, দিনে হোক রাতে হোক। আর এত ঠান্ডা, আমরা শহরে মনে করেছি গরম পড়ে গেছে, কিন্তু গ্রামে এখনও ঠান্ডার প্রভাবটা রয়ে গেছে। ভালোই, বেশ ঠান্ডা আর ভালো লাগছিল। আর গরম গরম চায়ের সাথে এরকম মুড়ি খেতে কার কার ভালো লাগে, এই খাবারগুলোই মজা। আর এই যে বসে গল্প করছিলাম সবার সাথে, সুন্দর, মানে কি কিভাবে আসলাম, কি কি গল্প, সব এই আর কি, কেন এসেছি। আর এই যে তারপরে রাতের রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তো ড্রাম যেহেতু রাতে এসেছি তো হঠাৎ করে, আর এখানে ডিম রান্না হচ্ছিল, ডিমের ঠাসবো না, এই রেসিপিটা আমার অনেক পছন্দ, আপনারা সবাই জানেন। আমি এই রেসিপিটা আমার পেজে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে ডিমের কুসুমটা, একদম শক্ত হলেও ভালো লাগবে না, একটু নরম নরম থাকলে আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু জানাবেন। আসলে গ্রামেও কিন্তু মানুষ আর এখন আর আগের মতো নেই, মাটির চুলায় রান্না করে না। নাস্তা খাওয়া দাওয়ার পরে এই তো চলে গিয়েছিলাম পাশের বাসায় বেড়াতে, এই যে বাচ্চা দুটো পড়াশোনা করছিল। আর এই যে আমরা ভিতরে চলে গেলাম, মানুষ মানে আত্মীয় স্বজন সবাই থাকে, সবার সাথে দেখা করছিলাম। আর এই যে তাদের বাসার পরিবেশটা আমি দেখাছিলাম, হঠাৎ করে যেহেতু গেছি একদম আমাদের সাথেই লাগানো বাসাটা। আর এই যে ওকে জিজ্ঞেস করছিলাম কোন ক্লাসে পড়ে, ভারী মিষ্টি মেয়েটা মাশাল্লাহ। আর এই যে ওদের বাসার মানে চারদিক ঘুরে ভিডিও করছিলাম। আর এই যে ও ছোটো ভাইটা পড়াশোনা করছে, মানে লেখা লিখেছে অনেক ভুল করেছে, মা দেখে দেখে কেটে দিচ্ছে। আর এই যে আমাদের বড়ির আচার দিয়েছিল খেতে, বড়ির আচারটা অনেক মজার ছিল, অনেক ভালো লেগেছে। আর এই যে ওদের খুনসুটি দেখছিলাম, ভালোই লাগছিল, খুবই সুন্দর। আসলে গ্রামের বাড়িতে সবার বাসায় বিড়াল আছে অনেক, যে যেখানেই গেলাম সেখানেই দেখি বিড়াল, যাকে জিজ্ঞেস করি বলে পোষা না, ওরা নিজেরাই আসে এবং থাকে আর কি। আর এই যে রাতের খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম, খাবারে ছিল আলু ভর্তা, আর যে ডিমের ঠাসভুনা ছিল, আরও ছিল অনেক কিছুই, কিন্তু আমার এগুলো দিয়েই অনেক ভালো লাগছিলো। আবার সিম চচ্চড়ি ছিল, আর সেটাও আবার অনেক পছন্দের। তো রাতের খাবারটা খেয়ে ফেরে বাইরে এসে দাঁড়িয়েছি, আর এই যে দেখেন এখানেও কতগুলো বিড়াল ভিড় করেছে, এগুলোই সুন্দর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আছি কয়েকদিন, সবার সাথেই শেয়ার করব কী কী করছি।